বিশ্বাস করেন মুরুব্বি বাবারা মুরুব্বি মায়েরা আপনি যদি 100 বছর hayat পান হতে পারে 100 বছর বয়সে আপনি আর মসজিদে যেতে পারবেন না আপনি বিছানায় পেশাব পায়খানা করা লাগবে কথা কয় না তো আপনি যদি 110 বছরে 100 বছরে বিছানায় পেশাব পায়খানা করেন আপনি কি নিজের উপরে চলবেন না অচল হয়ে যাবেন অন্যের উপরে নির্ভরশীল হবেন কি হবেন না আমার বাবারা মুরুব্বিরা বড় কথাটা বলে দিয়ে যায় আপনার ছেলে মেয়েরা আপনাকে এখন আব্বা আব্বা করে যেওতে আপনার শরীরে শক্তি আছে কামাই করতে পারেন যেদিন আপনি অচল হয়ে যাবেন আপনি যদি বিছানায় পেশাব পায়খানা করে দেন আপনার ছেলে মেয়েরা আপনার দিকে তাকাবে না বরং আপনি মরে যান এই দোয়া তারা আল্লাহর কাছে কইরা শাফাকতম পড়াবার সম্ভাবনা আছে না নাই আমাদের কুমিল্লার ঘটনা কোন জায়গার ঘটনা এক ভদ্রলোক আমাকে বলতেছে মোল্লা ভাই মানুষ মরার দোয়া আছে নি কি বলতেছে মানুষ মরার দোয়া কি বলেন তো জানতাম এটাই বলবেন আসলে এটা মানুষ মরার দোয়া না এটা এই দোয়া কি মুদ্দারের জন্য হয় না নিজের জন্য হয় নিজের জন্য এটা মুদ্দারের জন্য দোয়া না অর্থাৎ আব্দুর রহমান মারা গেছে আপনারা যেদিন শুনবেন মোল্লা নাজিম মারা গেছে আপনারা কি বলবেন সবাই তো কয় না আপনারা বলবেন ইন্না লিল্লাহ এটা কিন্তু আমার জন্য দোয়া করেন নাই বরং আপনি জানান দিবেন আল্লাহ আমার মোল্লা ভাই তোমার কাছে চলে গেছে আমিও সেই লাইনে আছি যে কোন সময় প্রস্তুত সুবহানাল্লাহ বলো মোল্লা ভাই যাচ্ছেন আমি আসতেছি এটাই দুনিয়া এটা কি আপনি যাচ্ছেন আপনার ছেলে আসতেছে অথবা ছেলে যাচ্ছে বাপ আসতেছে দাদা যাচ্ছে বাপ আসতেছে কোন সিরিয়াল নাই যখন যার ডাক পড়বে তখনই যাওয়া লাগবে কার কথা আমি বললাম ভাইজান মানুষ মরার দোয়া তো আছে এটা আমি জানি না কয় হুজুর এক জায়গায় শুনছি সাফা খতম পড়লে নাকি মানুষ মরে যায় কি খতম আপনাদের যশোরে এটা হয় না খতমে সাফা না শুনেন নাই মাশাআল্লাহ জালালি খতম আচ্ছা খতমে সাফা কি বলে খতমে সাফা পড়লে নাকি মানুষ মরে যায় আমি বললাম ভাই যান খতমে সাফা পড়ে মানুষ মারতে চান লোকটাকে কোন বিরোধী দলের লোক নাকি কয় না আপনার শত্রু নাকি কয় না তা আপনি কারে মারতে চান যেই কথাটা বলল আমার কলজা কাঁপ দিয়ে উঠছে আমার যুবক ভাইয়েরা উনি বললেন হুজুর আমার আব্বা বিছানায় পেশাব পায়খানা করে গোসল করায় আনলে আবার পেশাব করে দেয় গোসল করায় আনি আবার পায়খানা করে জামা কাপড় ভরায়া দেয় চারবার পাঁচবার রাতে দিনে সব সময় পেশাব পায়খানা পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর পারছি না এমন দোয়া দেন যে দোয়া দিলে আব্বা মরে যাবে আমি কথাটা বুঝাইতে চাইলাম মুরুব্বিরা বেশি দিন বাঁচার আশা করেন না আজকের থেকে মাহফিলে যা তাহাজ্জুদের নামাজে দাঁড়ান আল্লাহর সাথে কানেকশন বাড়ান ইসলামী আন্দোলনে যোগ দিয়ে দেন আমার ভাইয়েরা কারণ সময় কিন্তু ভয়ানক আসবে বুড়া হইয়া পেশাব পায়খানা করলে ছেলে মেয়েগুলা শত্রু হওয়ার সম্ভাবনা আছে না না আপনার ছেলে আপনার শত্রু হয়ে যাবে যাবে কি না সুযোগ পাইলে গলা টিপ্পা মাইরা ফলাইবো এজন্য কার কাছে সেজদা দিবেন যুবকদের জমলে দিয়ে যে আজকে মা বাপের ওয়াজ করব না মাকে বাপকে দইরা মারে এমন যুবক আমাদের বাংলাদেশে আছে না নাই আপনাদের এলাকায় নাই আর আসতে বলেন আপনাদের এলাকায় নাই মা বাপের জন্য খেদমতের দরকার আছে না নাই জীবিত অবস্থায় না মরার পরে আর আসতে কোন জীবিত অবস্থায় না মরার পরে মজার কথা বলে দিয়ে যাই মা বাপের হক হলো 14টা কয়টা কয়েন টাকারে বলতেছি মা বাপের হক কয়টা জীবিত অবস্থায় 7টা মরার পরে 7টা বলেন মা বাপের হক কয়টা জীবিত থাকতে মরার পরে জীবিত অবস্থায় 1 নাম্বার আজমত মা বাপের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে ভক্তি করা লাগবে বেয়াদবি করা যাবে না মা বাপ হবে তোমার সবচেয়ে বড় পীর রাজি আছে না ব্যাখ্যা দেব না সময় পাবো না আলেম ওলামারা খেয়াল করেন জীবিত অবস্থায় কয়টা সাতটার মধ্যে এক নাম্বার আজমত মা বাপের সাথে বেয়াদবি করা যাবে না আদবের সাথে পেশাবি বেটা এটা তোর বড় পীর এটা তোর
দুই নম্বরে মন দিয়া প্রাণ দিয়া ভালোবাসতে হবে ভালোবাসা বান্ধবীর জন্য না মা বাবার জন্য আস্তে কয় আজকের পত্রিকায় দেখলাম আমেরিকাতে বান্ধবী 999 এ ফোন কইরা বন্ধুরে ধরায় দিয়েছে সুমা না দেওয়ার অপরাধে নাউজুবিল্লাহ বাইজে কইল কি দিছে না পুলিশে কল দিছে 999 বুঝেন তো 999 এ কল দিছে পুলিশ দৌড়ায় আসছে মনে করছে কোন কিয়ামত ঘটে গেছে আয়েশা দেখে পোলা মায়া দাঁড়ায় রইছে মায়া তার বন্ধুরে কালারে ধরে আছে পুলিশ জিজ্ঞাসা কি ব্যাপার ফোন দিছেন কে দর্শন করছে নাকি কয় দর্শন করে নাই দেখেই তো ফোন দিছি কয় কি মামলা কি কয় মামলা হলো ও আমার বন্ধু আমার বয়ফ্রেন্ড তো সমস্যা কি কয় সুমা দেন জুতা দিয়ে ফিড়নের দরকার কথা বলো ঠিক কি না ইসলাম নাই যাদের কাছে লজ্জা নাই তাদের কাছে বিশ্বনবীর দুধমা নাম কি হালিমাতুস সাদিয়া বলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন খাদ্যের অভাবে শিশুকালে কানতে আমি দেখি নাই কিন্তু এত লজ্জা ছিল জিনা লজ্জাস্থান থেকে কাপড়টা সরা গেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে কান্না শুরু করতে আর আমাদের দেশে কিছু যুবক আছে হাফ প্যান্ট পরা হুন্ডা চালায় যশোরে নাই হাফ প্যান্ট পরা এমন নির্লজ্জ আছে না নাই কাবা ঘর সংস্কারের কাজ চলতেছে আমার ভাইয়েরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব দেখলেন বাতিজার কষ্ট হয় পাথর টানতে খালি মাথা বাবলেন বাতিজার লুঙ্গিটা দিয়া পাগড়ি বাইন্ধা দিয়ে বাতিজার কষ্ট হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 6 বছর কয় বছর লুঙ্গিটা টানলেন বাতিজার মাথায় পাগড়ি বেঁধে দেওয়ার জন্য পাগড়ি বাঁধার জন্য লুঙ্গি টান দিলেন 6 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় বেহুশ হয়ে গেলে আবার লুঙ্গি দিলেন আবার হুঁশ আসছে সুবহানাল্লাহ বড় যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই আমরা মুসলমান আমাদের লজ্জা আছে না নাই তো বান্ধবীরে মনে পানে ভালোবাসা না মা বাপরে কাকে তিন নম্বরে সর্বদা তাদের হুকুম মেনে চলবা চার নম্বরে তাদের খেদমত করবা পাঁচ নম্বরে তাদের প্রয়োজন মিটাইয়া দিবা ছয় নম্বরে তাদের সুখ শান্তির জন্য যা করার চেষ্টা করবা সাত নম্বরে নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করবা কয়টা গেল ছয়টা সাতটা জীবিত থাকতে কয়টা সাতটা মৃত্যুর পরে সাতটা এক নাম্বার তাদের মাগফিরাতের জন্য দোয়া করবা আল্লাহর কাছে কার কাছে পরে সবাই রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা পড়তে ইচ্ছা করে না ভাইরা পড়েন সবাই রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা দুই নাম্বার তাদের কাছে সওয়াব পৌঁছাবেন কি করবেন তিন নম্বরে তাদের সাথী সঙ্গী যারা বেঁচে আছে আত্মীয় স্বজন তাদেরকে সম্মান করবেন চার নম্বরে মা বাপের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবেন পাঁচ নম্বরে বাপ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় বাপের ঋণ পরিশোধ করবেন ছয় নম্বরে শরীয়ত সম্মত ওসিয়ত গুলি পূর্ণ করে দিবেন সাত নম্বরে সাধ্য মতো মা বাপের কবরের কাছে যাবেন দোয়া করবেন কারণ কবরের কাছে গেলে আখেরাতের কথা মনে হয় কার কথা মনে হয়